माननीय प्रधानमंत्री बेचे जान आलोचित ग्रेनेड हमलाय शहादत बरण करें प्रयात महामान्य राष्ट्रपति मोहम्मद जिल्लुर रहमान सहधर्मिणी और आवामी लीगर केंद्रीय नेत्री आईबी रहमान सह दल बेस कैक जन नेता कर्मी माननीय प्रधानमंत्री सह अने से दुस्सह विभीषिकामय स्मृति नहीं बेचे आ ইতিমধ্যে গ্রেনেড হামলা বিচার কার্যক্রম শেষ হয়েছে বিজ্ঞ আদালত দীর্ঘ সাত বছরের প্রায় সাত বছরের 225 জনের সাক্ষ্য গ্রহণ এবং শুনানি শেষে 2018 সালের 10 অক্টোবর এই মামলার ঐতিহাসিক রায় প্রদান করে বিভক্তকারী রায়ে অভিযুক্তদের মৃত্যুদণ্ড যাবজ্জীবন সহ বিভিন্ন মেয়াদে সাজা প্রদান করা হয় চাঞ্চল্যকর এই মামলার আসামিদের গ্রেপ্তার করতে আইন শৃঙ্খলা রক্ষা বাহিনী নিয়ে রেব তৎপরতা অব্যাহত রাখে ইতিপূর্বে 2005 সালে জঙ্গি নেতা মুফতি হান্নান তার ভাই মহিবুল্লাহ এলাইস মফিজ ওরফে অভিকে গ্রেপ্তার করেছে এছাড়া এই মামলার সংশ্লিষ্টতায় আমরা 2007 সালে 16টি আরজিএস গ্রেনেড উদ্ধার সহ এ পর্যন্ত 15 জন আসামিকে গ্রেপ্তার করেছি এর ধারাবাহিকতায় জাতীয় নিরাপত্তা গোয়েন্দা সংস্থা দেওয়া তথ্য মতে র্যাবের গোয়েন্দা শাখার সমন্বয়ে গঠিত একটি বিশেষ আভিযানিক দল গত রাত 3 ঘটিকায় রাজধানীর দিয়াবাড়ি এলাকায় অভিযান পরিচালনা করে 21 আগস্ট গ্রেনেড হামলার যাবজ্জীবন সাজাপ্রাপ্ত আসামি জঙ্গি মোহাম্মদ ইকবাল হোসেন ওরফে ইকবাল ওরফে জাহাঙ্গীর ওরফে সেলে পিতা আব্দুল মজিদ মোল্লা জেলা ঝিনাইদহকে গ্রেপ্তার করতে সক্ষম গ্রেপ্তার পরবর্তী আসামি জঙ্গি ইকবালকে প্রাথমিকভাবে আমরা কিছু সময় জিজ্ঞাসাবাদ করার সুযোগ পেয়েছি জানা যায় যে তিনি এইচএসসি পাস স্কুল কলেজে অধ্যয়নরত অবস্থায় ছাত্র দলের রাজনীতির সাথে সম্পৃক্ত ছিল বলে সে জানায় ইকবাল 1994 সালে কেসি কলেজ ঝিনাইদহের ছাত্র সংসদের নির্বাচিত শ্রেণী প্রতিনিধি ছিল বলে সে উল্লেখ করে সে 1995 থেকে 1998 পর্যন্ত মালয়েশিয়ার প্রবাসে কর্মজীবী হিসাবে অবস্থান করে দেশে ফিরে এসে জঙ্গি ইকবাল আইএসটি ফোন এবং অন্যান্য ব্যবসা বাণিজ্য পরিচালনা করে এ সময় সে সর্বহারা স্থানীয় প্রভাবশালীদের সাথে বিরোধ কুণ্ডলে জড়িয়ে পড়ে এবং 2001 সালে তার চিন্তা চেতনায় একটা মনস্তাত্ত্বিক পরিবর্তন আসে বলে সে উল্লেখ করে এবং সে ঝিনাইদহের স্থানীয় এক জঙ্গি সদস্যের মাধ্যমে হরকাতুল জিহাদ বাংলাদেশে যোগদান করে 2003 সালে সে মুফতি হান্নান ও অন্যান্য শীর্ষ নেতাদের সান্নিধ্যে আসে এবং জঙ্গি প্রশিক্ষণ নিতে থাকে 2004 সালের আগস্টে মুফতি হান্নানের নির্দেশে ঢাকায় আসে এবং গোপন আস্থানায় অবস্থান করতে থাকে সেখানে হুজিবি নেতা মুফতি হান্নান সহ অন্যান্য সমবনাদের সাথে গভীর সম্পর্ক তৈরি করে সে মুফতি হান্নানের সাথে বিভিন্ন স্থানে গোপন বৈঠকে অংশগ্রহণ করত 21 আগস্ট গ্রেনেড হামলা সম্পর্কে সে জানায় মুফতি হান্নানের নির্দেশে সে 21 আগস্ট গ্রেনেড হামলায় সরাসরি অংশগ্রহণ করে মুফতি হান্নান হামলা পরিচালনার জন্য তাকে গ্রেনেড সরবরাহ করেছিল বলে সে উল্লেখ করে সে আরো জানায় যে হামলা চলাকালীন সময়ে সে মঞ্চকে উদ্দেশ্য করে গ্রেনেড ছুড়েছিল ঘটনার পর সে ঝিনাইদহ গমন করে এবং সেখানে আত্মগোপন করে অবস্থান করে ঘটনার পরবর্তীতে র‍্যাব জঙ্গি ইকবাল হোসেনকে গ্রেপ্তারের উদ্দেশ্যে একাধিক স্থানে অভিযান পরিচালনা করে 2008 সালে জঙ্গি ইকবালকে গ্রেপ্তারের উদ্দেশ্যে ঝিনাইদহে তার নিজ বাড়িতে পরবর্তীতে
গাজীপুর সাভার সহ বিভিন্ন স্থানে অভিযান পরিচালনা করা হয়। র‍্যাবের এই অভিযান পরিচালনার কারণে সে আত্মগোপনে থাকাকালীন সে নিরাপত্তা কর্মী, শ্রমিক, রিক্সার মেকানিক ইত্যাদি ছদ্মবেশ ধারণ করে ছিল বলে সে জানায়। এবং র‍্যাবের এই পর্যুপুরি অভিযানের কারণে সে 2008 সালে দেশ ত্যাগ করে। প্রবাসে আত্মগোপন থাকা অবস্থায় প্রথমে সেলিম, পরবর্তীতে জাহাঙ্গীর নাম ধারণ করে। এক পর্যায়ে সে প্রবাসে অবৈধ অভিবাসী হিসেবে চিহ্নিত হয়ে গত 2020 সালের শেষের দিকে তাকে দেশে ফেরত পাঠানো হয়। দেশে ফেরত এসে ইকবাল আত্মগোপনে থেকে সমমনাদের সাথে পুনরায় যোগাযোগ স্থাপন করে। উল্লেখ্য যে জাতীয় নিরাপত্তা গোয়েন্দা সংস্থা এনএসআই এবং র‍্যাবের গোয়েন্দা শাখা জঙ্গি ইকবাল সম্পর্কে গোয়েন্দা তথ্য সংগ্রহ অব্যাহত রাখে।